জেনারেল ইলেকট্রনিক্স টু অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পর্দায়। এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আপনারা সবসময় জানেন, তার মধ্যে জেনারেল ইলেকট্রনিক্স টু অ্যাসাইনমেন্টও রয়েছে। আমরা বিগত তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহে জেনারেল ইলেকট্রনিক্সের ওয়ান এবং টু দুটি অ্যাসাইনমেন্ট করেছিলাম। আমরা এই অ্যাসাইনমেন্টটি করব জেনারেল ইলেকট্রনিক্স টু এর তিন নম্বর অ্যাসাইনমেন্ট। তো পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান অংশে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর যারা আমাদের সদস্য অলরেডি হয়েছেন বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমাদেরকে সাবস্ক্রিপশন করেছেন, তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে যে বিষয়গুলো কিছু কিছু ক্রিটিক্যাল বিষয় রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর একটি লাইক বাটন প্রেস করে দিবেন এবং দেখার পর কিন্তু অ্যাসাইনমেন্টটি করা শুরু করবেন। তাছাড়া আপনার হয়তো অনেক জায়গায় একটু সমস্যা হতে পারে। তো এখানে আমাদের শিরোনাম হবে অপ এম্পিয়ার প্রতীক অঙ্কন, অপ এম্পিয়ারের বিভিন্ন টার্মিনালের কাজ এবং 741 অপ এম্পিয়ারের বিভিন্ন পিনের নাম্বার এবং কাজ, আর 741 অপ এম্পিয়ারের ব্যবহার উল্লেখ করুন। তো এখানে যে শিরোনামটি কিন্তু অনেক বিস্তারিত, অনেক বড় একটি শিরোনাম এবং অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হবে 3। এখানে আমরা দেখার চেষ্টা করি যে এটির বিষয়কোড হচ্ছে 6224। এখানে যে কাজগুলো আমাদের করতে বলা হয়েছে, প্রথমত নির্দেশনা 1 যদি আমরা ধরি তাহলে বলতে পারবো যে অপ এম্পিয়ার প্রতীক অঙ্কন, বিভিন্ন টার্মিনালের কাজ বর্ণনা। এরপর 741 অপ এম্পিয়ারের বিভিন্ন পিনের নাম্বার ও এবং কাজ এবং 741 অপ এম্পিয়ারের ব্যবহার, এই তিনটি নির্দেশনা আমাদের রয়েছে। এখানে ব্যবহারের মধ্যে বলা হয়েছে 4টি ব্যবহার উল্লেখ করতে হবে এবং অপ এম্পিয়ারের বিভিন্ন পিনের নাম্বার, এখানে বলা হয়েছে বিভিন্ন পিনের নাম্বার এবং কাজ চিত্রসহ বর্ণনা করতে হবে। আর প্রথম নির্দেশনা যেটি রয়েছে সেটি আমরা শুরু করব এখনই। তো চলুন দেখা শুরু করি। এখানে অপ এম্পিয়ারের সকবদ্ধ প্রতীক আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন। এখানে আমাদের প্রতীক অঙ্কন করতে বলা হয়েছে, আমরা প্রতীকটা অঙ্কন করেছি। যদি বুঝতে না পারেন তাহলে একটু ভিডিওটা রেজলেশন বাড়িয়ে নেবেন। তো এখানে ইনপুট ভোল্টেজ সরবরাহ থেকে আমাদের ইনপুট ইনভার্টিং ইনপুট এবং নন ইনভার্টিং ইনপুট থেকে ইনভার্টিং ইনপুট কিন্তু মাইনাস হবে এবং নন ইনভার্টিং ইনপুট কিন্তু প্লাস হবে। এখান থেকে সরাসরি চলে যাবে আমাদের আউটপুটে, আর এখান থেকে প্লাস এবং মাইনাস সাপ্লাই হবে, আর ডিফারেনশিয়াল ভোল্টেজ ইনপুট কিন্তু এদিক দিয়ে যাবে। তো অপ এম্পিয়ারের প্রতীক হচ্ছে এটি, আপনারা এই চিত্রটি এঁকে নেবেন। এরপর আমরা চলে যাব পরবর্তী যে নির্দেশনা, এখানে বলা হয়েছে আমাদেরকে বিভিন্ন টার্মিনালের কাজ বর্ণনা করতে হবে। তো বিভিন্ন টার্মিনালের কাজ আমরা বর্ণনা করেছি। এখানে প্রথম যে টার্মিনাল সেটি হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ লাইন। এখানে ওপেন লুপ ভোল্টেজ লাইনের কাজ আমরা বর্ণনা করব। এখানে কোনো অপ অ্যাম্পিয়ার ওপেন লুপ ভোল্টেজ গেইন বৈশিষ্ট্য বলতে ওই অপ অ্যাম্পিয়ার ইনপুট পার্থক্যকে ভোল্টেজ সরবরাহ করা হলে যে আউটপুট পাওয়া যায় তার অনুপাতকে বোঝায়, নিম্ন চিত্রের সাহায্যে এখানে দেখানো হলো। তো এখানে চিত্রটা আপনার বাধ্যতামূলক না, কিন্তু আমরা আর একটু দেখে নিই। আমাদের চিত্রটা কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু গঠন চিত্রটা কিন্তু আমাদের বাধ্যতামূলক, সেটি আঁকতে হবে। এরপর যদি আমরা দেখি এখানে যে বিবরণগুলো রয়েছে সেগুলো লিখবেন। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আপনি বুঝতে সমস্যা হয় আপনাদের জন্য আর একটু জুম করে দিলাম। ইনপুট অফসেট ভোল্টেজ, ইনপুট অফসেট ভোল্টেজের বিবরণটুকু আপনারা এইটুকু লিখে নেবেন। এরপর হচ্ছে আমাদের ইনপুট বায়াস কারেন্ট, ইনপুট বায়াস কারেন্ট আপনারা এইটুকু লিখবেন। এরপর চলে যাব আমরা ইনপুট ইম্পিডেন্সে, সেখানে যেটুকু রয়েছে বিবরণটুকু সেই বিবরণের মধ্যে আপনি এই যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো লিখবেন। আমরা পরে সময় নষ্ট করব না, আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি এভাবে লিখবেন। এরপর হচ্ছে আমরা ইনপুট কারেন্ট, যেটাকে বলা হয় প্রচলিত অপ অ্যাম্পের ইনপুট কারেন্ট অত্যন্ত কম, তো এই বিবরণ এইটুকু লিখবেন। এরপরে যদি বলি তাহলে স্লো রেট, স্লিউ রেট, এখানে বলা হচ্ছে স্লিউ রেট বলতে কোনো অপ অ্যাম্পের প্রদত্ত সময় আউটপুটের এক মানের ভোল্টেজ হতে অন্য মানের ভোল্টেজের পরিবর্তনের হারকে বোঝায়। আর যেটুকু রয়েছে সেটুকু কিন্তু লিখে নেবেন। হ্যাঁ, এরপর আমরা নির্দেশনা টুতে চলে আসবো, যেখানে নির্দেশনা টু আমরা প্রথম নির্দেশনা কিন্তু লিখি নাই, নির্দেশনা এক দেওয়া রয়েছে এখানে। নির্দেশনা এক আমরা প্রশ্নে দেখেছি, নির্দেশনাগুলো আপনারা খাতায় একটু লিখে নেবেন। এবং দ্বিতীয় যে নির্দেশনা সেই নির্দেশনাটাও আমরা প্রশ্নে দেখার চেষ্টা করি, যেটাকে যেখানে বলা হয়েছে 741 অপ অ্যাম্পিয়ার এর বিভিন্ন পিনের নাম্বার এবং কাজ। তো এই অংশে যে বিষয়টি আমরা দেখতে পাই সেটি হচ্ছে 741 অপ এম্পিয়ারের পিন ডায়াগ্রাম অঙ্কন করা হলো এবং বিভিন্ন পিনের কাজ বর্ণনা করা হলো। তো এখানে আমাদের কিন্তু পিন ডায়াগ্রামটা একটু অঙ্কন করতে হবে। পিন ডায়াগ্রাম আপনারা এখানে চিত্রে দেখতে পাচ্ছেন, পিন ডায়াগ্রামটা আপনারা কিন্তু
অঙ্কন করে নেবেন, যেটুকু দেখতে পাচ্ছেন সেটুকু অবশ্যই অঙ্কন করে নেবেন। এটি আপনাদের বইয়েও রয়েছে, আপনারা চাইলে বই থেকে অঙ্কন করতে পারেন বা এখান থেকেও অঙ্কন করতে পারেন। এখানে আমাদের যে পরবর্তী কাজটা করতে হবে সেটি হচ্ছে যে পিনগুলো রয়েছে সেই পিনগুলোর কিন্তু বিবরণ দিতে হবে। তো পিন নাম্বার এক, এটি হলো অফসেট নাল টার্মিনাল, এখানে যার মাধ্যমে অফসেট নাল সমন্বয় করা হয়। পিন নাম্বার দুই, পিন নাম্বার দুই হচ্ছে এটি হলো ইনভার্টেড ইনপুট টার্মিনাল, যার মাধ্যমে ইনভার্টেড সিগন্যাল প্রদান করা হয়। পিন নাম্বার তিন, এটি হলো নন ইনভার্টেড ইনপুট টার্মিনাল, যার মাধ্যমে নন ইনভার্টিং সিগন্যাল প্রদান করা হয়। পিন নাম্বার চার, নেগেটিভ পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই টার্মিনাল, যার মাধ্যমে সরবরাহের নেগেটিভ ভোল্টেজ প্রদান করা হয়। পিন নাম্বার পাঁচ, এটির মাধ্যমে অফসেট নাল ভোল্টেজ প্রদান করে ইনপুট ভোল্টেজের তারতম্যের অফসেট মানকে সমন্বয় করা হয়। পিন নাম্বার ছয়, যেখানে বলা হচ্ছে আউটপুট টার্মিনাল, যার মাধ্যমে আউটপুট সিগন্যাল গ্রহণ করা হয়। পিন নাম্বার সাত, ধনাত্মক পাওয়ার সরবরাহ টার্মিনাল, যার মাধ্যমে সরবরাহ ভোল্টেজের ধনাত্মক প্রান্ত যুক্ত করা হয়। এবং সর্বশেষে আমরা দেখব পিন নাম্বার আট, অব্যবহৃত টার্মিনাল, এটি কোনো কাজে ব্যবহৃত হয় না। তো নির্দেশনা দুই আমরা শেষ করলাম, নির্দেশনা তিনে আমরা চলে আসবো। নির্দেশনা তিনের যে উত্তরটি সেটি কিন্তু আপনারা বইয়ে পাবেন না, সেজন্য আপনাদেরকে আরও একবার আমরা প্রশ্নে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এই বিষয়টি ভালো করে ব্যাখ্যা করব। এখানে আমাদের প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে নির্দেশনার মধ্যে, নির্দেশকের নিচের দিকে এই যে এই অংশে, এখানে বলা হয়েছে যে 741 অফ অ্যাম্পিয়ারের ব্যবহার, এখানে চারটি ব্যবহার লিখতে বলা হয়েছে। তো এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের বইয়ে নেই সুপ্রিয় শিক্ষার্থী, এই জন্য আমি সবসময় বলি ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। শেষ অবধি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিবেন। আর আপনাদের জন্য আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তো আপনারা আপনাদের মনের কথাগুলো খোলামেলা যে কোনো প্রশ্ন আপনারা করতেই পারছেন, সে বিষয়ে তো বলার অবকাশ নেই। যারা এখনও আমাদের গ্রুপের মেম্বার হননি বা আমাদের গ্রুপে জয়েন করেননি, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। এবং ভিডিও ডেসক্রিপশনগুলো সবসময় চেক করবেন, যেখানে আপনাদের পঞ্চম সপ্তাহ সহ বিগত সপ্তাহগুলোর বিভিন্ন টেট সহ বিভিন্ন বিষয়ের কিন্তু অ্যাসাইনমেন্ট সমাধানের লিঙ্ক দেওয়া থাকে। যেমন আমরা পঞ্চম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান করেছি, যারা এখনও সেই সমাধানটি দেখেন নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই সমাধানটি দেখে নেবেন। তো এখানে আমরা যে বিষয়টি দেখব 741 অফ অ্যাম্পিয়ারের ব্যবহার, তো এই ব্যবহারে আমরা চারটি ব্যবহারের কথা বলা হয়েছে। তো আমরা চারটি ব্যবহার কিন্তু আপনাদের জন্য লিখেছি, এখানে বলা হচ্ছে নাম্বার ওয়ান ব্যবহার স্কেল পরিবর্তনে এটি ব্যবহৃত হয়। তো আপনারা এভাবে লিখবেন যে 741 অফ অ্যাম্পিয়ারের চারটি ব্যবহার নিম্নে দেওয়া হলো, লিখে আপনারা নাম্বার ওয়ান দিবেন এরকমভাবে, এক নাম্বার বা ক খ গ গ দিতে পারেন, এটা দুই নাম্বার, তিন নাম্বার এবং চার নাম্বার, এভাবে দিয়ে আপনি লিখবেন। এক নাম্বার হচ্ছে স্কেল পরিবর্তনে, দুই নাম্বার হচ্ছে অ্যানালগ কম্পিউটার অপারেশনে, তিন নাম্বার হচ্ছে ইনস্ট্রুমেশন ও কন্ট্রোল সিস্টেমে এবং বিভিন্ন প্রকার ফেজ শিফটে, এবং সর্বশেষ হচ্ছে এসিলেটর সার্কিটে। তো এই হচ্ছে আমাদের 741 অফ অ্যাম্পিয়ারের চারটি ব্যবহার, এবং অ্যাসাইনমেন্টটি এরই মাধ্যমে সমাপ্ত হয়ে গেল। পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, সেই অবধি বিদায়।